নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি কথা বলবো বেস্ট 5 ড্রোন আন্ডার 2000। আপনারা যদি ড্রোন উড়াতে চান বা ড্রোনের যদি অনেক শখ থাকে তাহলে কম প্রাইসের মধ্যে এই ড্রোন আপনারা নিতে পারেন। এই সব ড্রোনগুলোতে কোনো ক্যামেরা দেওয়া নেই, জাস্ট উড়ানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন। আর এই সব ড্রোনের প্রত্যেকটি ফিচার্স আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই সব ড্রোনের বেস্ট বাই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে গিয়ে কিনতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বিন্দাস টিভি কলকাতা, তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমাদের লিস্টে নাম্বার 5 রয়েছে টেক্টর U58 টুইন অন ড্রোন। তো বন্ধুরা, এই ড্রোন দেখতে খুবই সুন্দর এবং এই ড্রোন আপনারা দুই কালারের পেয়ে যাবেন, ব্লু এবং ইয়েলো। এবং এই ড্রোনের মাঝখানে একটি এলইডি লাইট দেওয়া হয়েছে যেটি অনেকগুলো কালারে গ্লো করতে থাকে। এটি একটি টুইন অন ড্রোন। এই ড্রোনকে আপনারা দু রকমভাবে ব্যবহার করতে পারবেন। এটি চাইলে আপনি ফ্যান মুডে ব্যবহার করতে পারবেন এবং ড্রোন হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর এই ড্রোনের সাথে আপনারা কোনো রিমোট কন্ট্রোলার পাবেন না। এই ড্রোনে অনেক সেন্সর দেওয়া রয়েছে যেটি হাত এবং দেয়াল কে সেন্স করে ফ্লাইং করতে থাকে, এবং এই ড্রোন হাতে নিয়ে উপরের দিকে থ্রো করলে ড্রোনটি অন হয়ে যায়। এই ড্রোনটি ফুল চার্জ করতে আপনাদের 20-25 মিনিট সময় লাগে, এবং একবার ফুল চার্জ হওয়ার পর আপনারা 8-10 মিনিট ফ্লাইং টাইম পাবেন। আর এই ড্রোন আপনারা ইনডোর ফ্লাইং এর জন্য নিতে পারেন, আর এটি আপনারা ফ্লিপকার্টে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে নাম্বার 4 রয়েছে ন্যানো দ্রোন X2.0। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটি দ্রোন, কারণ এটি একটি ন্যানো দ্রোন এবং এটি ছোট্ট হওয়ার পরও কিন্তু দেখতে খুবই সুন্দর। এই দ্রোন আপনারা 4 কালারের পেয়ে যাবেন, যেরকম অরেঞ্জ, গ্রিন, হোয়াইট এবং ব্ল্যাক। আপনারা এর মধ্যে যে কোনো একটি কিনতে পারেন, এর মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। এই দ্রোনের সাথে আপনারা 2.4 GHz একটি রিমোট কন্ট্রোলার পাবেন যেটি আপনাকে 250-300 মিটারের মধ্যে ফ্ল্যাং রেঞ্জ দেবে। বন্ধুরা, এই ড্রোনের সাইজ ছোট হবার কারণে এই ড্রোনের ফ্লাইং স্পিড অনেক বেশি, এবং এই ড্রোনের চারদিকে পপুলার গার্ড লাগানো রয়েছে যার ফলে নর্মাল ক্র্যাশেও ড্রোনের কিছু হয় না। আর বন্ধুরা, এই ড্রোনে ব্যারোমিটার হাইট সেটের মতন ফিচার্স না থাকার ফলে এই ড্রোনের হাইট বারবার অ্যাডজাস্ট করতে হয়। এই ড্রোনের সাথে আপনারা ইনবিল্ট ব্যাটারি পেয়ে যাবেন যেটি চার্জ করতে আপনাদের 20-25 মিনিট সময় লাগবে, এবং একবার ফুল চার্জ হওয়ার পর আপনারা 8-10 মিনিট ফ্লাইং টাইম পাবেন। এই ড্রোন আপনারা অ্যামাজনে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। নাম্বার 3 রয়েছে HX750 ড্রোন। বন্ধুরা, এই ড্রোন ইন্ডিয়াতে সবচেয়ে পপুলার এবং বাজেট ড্রোন। এই ড্রোন আপনারা 2 কালারের পেয়ে যাবেন, হোয়াইট এবং ব্ল্যাক। তাছাড়া এই ড্রোনে বক্সের ভেতরে আপনারা পেয়ে যাবেন ড্রোন, চার্জিং কেবিল, রিমোট কন্ট্রোলার এবং 2 এক্সট্রা পপুলার পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ড্রোনের ফ্লাইং অনেক স্মুথ, যার ফলে যে কোনো নতুন ইউজার এই ড্রোন কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবে। আর এই ড্রোনে ব্যারোমিটার হাইট সেটের মতন ফিচার্স না থাকার ফলে ড্রোনের হাইট বারবার অ্যাডজাস্ট করতে হয়। তাছাড়া এই ড্রোনের সাথে 2.4 GHz, 360° ফ্লিপ, 3 স্পিড মোড পাবেন, এবং এই ড্রোনের সাথে আপনারা 2.4 GHz একটি রিমোট কন্ট্রোলার পাবেন যেটা আপনাকে 100-150 মিটারের মধ্যে কন্ট্রোল রেঞ্জ দেবে। এবং এই ড্রোনের 4টি আর্মসে ছোট ছোট এলইডি লাইট দেওয়া হয়েছে যেটি রাতের টাইমে ফ্লাইং করলে একটি আলাদা লুকস দেয়। এই ড্রোন চার্জ করতে 20-25 মিনিট সময় লাগে, এবং একবার ফুল চার্জ হওয়ার পর আপনি 8-10 মিনিট ফ্লাইং টাইম পাবেন। এই ড্রোন আপনারা অ্যামাজনে 1700 টাকার মধ্যে পেয়ে যাবেন। নাম্বার 2 রয়েছে সিরিয়াস D68 ড্রোন। এটি একটি গ্র্যাভিটি সেন্সার ড্রোন এবং এটি আপনার হাতের মুভমেন্টে কাজ হয়। এই ড্রোনের সাথে আপনারা 2টো রিমোট কন্ট্রোলার পাবেন, এক গ্র্যাভিটি সেন্সার রিমোট এবং আরেকটি IR রিমোট। আপনারা এই 2টো রিমোটের মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এই ড্রোনের ডিজাইন অনেক সুন্দর। এই ড্রোনের চারদিকে এলইডি লাইট লাগানো রয়েছে যেটি ড্রোনটিকে আরও অনেক সুন্দর করে তুলেছে। এই ড্রোনের সাথে আপনারা 3.7 ভোল্ট 500 mAh ব্যাটারি পাবেন যেটি আপনাকে 8-10 মিনিট ফ্লাইং টাইম দেবে, এবং এই ব্যাটারি চার্জ করতে আপনাদের 20-25 মিনিট সময় লাগবে। এই ড্রোনের ফ্লাইং অনেক স্মুথ, যার ফলে যে কোনো নতুন ইউজার খুব সহজে এই ড্রোন ব্যবহার করতে পারবে। এই ড্রোনে ব্যারোমিটার হাইট সেটের মতন ফিচার্স দেওয়া রয়েছে যার ফলে ড্রোনের হাইট বারবার অ্যাডজাস্ট করতে হয় না। বন্ধুরা, এই ড্রোন উড়ানোর সময় আপনাদের আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে, এবং নতুন উড়ানোর সময় আপনাদের একটু অসুবিধা হতে পারে। এই ড্রোনের বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এটি আপনারা অ্যামাজনে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন।
ফাইনালি নাম্বার ওয়ানে রয়েছে জ্যাক রয়্যাল ম্যাবিক প্রো ড্রোন। বন্ধুরা, এই ড্রোন অনেকটা প্রফেশনাল ড্রোনের মতন দেখতে এবং এর ফ্লাইং অনেক ভালো। এই ড্রোনে আপনারা অনেক ফিচার্স পেয়ে যাবেন, যেরকম 360 ডিগ্রি ফ্লিপ, 6-axis জাইরো, হ্যান্ডলেস মোড, 3-speed মোড এবং আরও অনেক ফিচার্স আপনারা এই ড্রোনে দেখতে পাবেন। এই ড্রোন আপনারা ব্ল্যাক কালারের পাবেন, যেটা দেখতে অনেক সুন্দর, এবং এই ড্রোনের সাথে আপনারা 4টে এক্সট্রা প্রপেলার গার্ড পাবেন এবং এই ড্রোনের সাথে 2.4 GHz একটি রিমোট পাবেন, যেটি আপনাকে 100-150 মিটারের মধ্যে কন্ট্রোল রেঞ্জ দেবে। এই রিমোটে আপনাকে 3টে ছোট ছোট টিপিলে ব্যাটারি ব্যবহার করতে হবে, যেটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে, আপনি ড্রোনের সাথে পাবেন না। এবং এই ড্রোনের সাথে আপনারা 3.7 ভোল্ট 380 mAh ব্যাটারি পাবেন, যেটি চার্জ করতে আপনাদের 30-40 মিনিট সময় লাগে এবং একবার ফুল চার্জ হওয়ার পর আপনারা 6-8 মিনিট ফ্লাইং টাইম পাবেন। বন্ধুরা, এই ড্রোনের ফ্লাইং এবং এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো, আপনারা এই ড্রোন কিনতে পারেন। এই ড্রোন আপনারা অ্যামাজনে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু মাঝে মধ্যেই এই ড্রোন অ্যামাজনে আউট অফ স্টক দেখায়, যখন ইনস্টক হয়ে যাবে আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই সব ড্রোনের বেস্ট বাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে গিয়ে এই ড্রোন বাই করতে পারবেন। আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা বাংলায় দেখতে চান, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।